এখন তো নতুন কথা হচ্ছে খেলা হবে, কি কথা, বাচ্চারাও বলছে খেলা হবে। আপনি একটু যে বলেন আব্বাসের কথা, মাশাআল্লাহ আমাদের এখানে অনেক হুজুররা আসবেন, তারা সব একের পর এক আলোচনা করবেন। আমি কমিটির ছেলেদের বলেছিলাম, ভাই আমার কোনো টাইম ঠিক করে দিওনি, আমি যাব যতক্ষণ বলার বলবো বলে চলে আসব, কিন্তু কাজের সঙ্গে কথার মিল থাকতে হবে। বাবারা ভাই ভাই ঝগড়া করো না, বন্ধু বান্ধবে ঝগড়া করো না, বাপ বেটায় ঝগড়া করো না, চাচা ভাই পোতে ঝগড়া করো না, বাবারা খালা খালুতে ঝগড়া করো না, নানা নানাতে ঝগড়া করো না, মা মা বেটিতে ঝগড়া করো না, পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া করো না, কাঁধে কাঁধ মিলিয়ে থাকো, একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকো। বাবা যদি এমন করে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ বেটাই মিল আছে, ভাই ভাই মিল আছে, সবার বন্ধু বান্ধবে মিল আছে। এমন ওয়াজ করলাম সব সুবহানাল্লাহ, নারে তাকবীর, মেরা হুজুর জিন্দাবাদ, দারুণ ওয়াজ করেছে। হ্যাঁ আমার ভাই ভাই মিল আছে, চাচা ভাই ভাই মিল আছে, ভাইপোর আর চাচা দেখে সহ্য করতে পারছে না, হাসি কেন, আমি এমনি বলছি, কি মহা মুশকিল। বেটার দেখে বাপ সহ্য করতে পারছে না, ভাইয়ের দেখে ভাই সহ্য করতে পারছে না, নাতির দেখে নানা সহ্য করতে পারছে না। এবার হাস, আমি কেস এরা খাই, বুঝলাম। শোনেন, নাজ করুন নিজের উপরে, অহংকার করুন নিজের উপরে, কি আল্লাহ তোমার নয় তোমার ভাইয়ের, আল্লাহ তোমার নয় তোমার বেটার, আল্লাহ তোমার নয় তোমার নাতির, আল্লাহ তোমার নয় তোমার আপনার তোমার না হয় তোমার ভাইপোর। আল্লাহ যদি শান শওকত বাড়াই, তা আগে চাচার খুশি হওয়া দরকার, আগে বাপের খুশি হওয়া দরকার, আগে ভাইয়ের খুশি হওয়া। কি গো কথা, ঠিক বলছি না ভুল বলছি? অতএব তিন দিনের বেশি ঝামেলা রাখতে নেই, ওয়াজ করা খুব সহজ। আর বাস্তবের মিলিয়ে দেওয়াটা অনেক কঠিন। পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, আপনাদের দেওয়া অল্প হলেও কিছু পড়াশোনা করি, একটাই মাত্র লড়াই বলবো না, একটাই মাত্র যুদ্ধ মোকাবেলা হতে চলেছিল, বেনা যুদ্ধে জয় হয়েছিল, ওটা হলো ফাতা মক্কা। এখন পর্যন্ত বিশ্বের বড় বড় রাইটাররা তারা তাদের গ্রন্থে সেটাকে লেখে, সেটা লিডিং দিয়েছিলেন কে? খোদ রাসূলুল্লাহ। আফসোস করেছিলেন, এবং তারা অ্যাপোলজাইজ করেছিল যে না আমরা ঠিক করিনি মুহাম্মাদের সাথে। আল্লাহ আমাদের মনকে সঠিক করে রাখুক, সুন্দর করে রাখুক, কারণ আমাদের কারো প্রতি দুর্বলতা নেই। যেমন আমি বেয়ার অফিসের দিকে চিৎকার করে বলি আমি পলিটিক্স করি না, রাজনীতি করি না, আমার তো কেউ বিরুদ্ধে নয়, আমি রাজনীতি করি না, কিন্তু কোনো রাজনৈতিক দালালও নয়, আমি এটা মাথায় রাখতে হবে। আমি রাজনীতি যেমন করি না কোনো দাদার দালাল নয় আমি, আমি যেমন রাজনীতি করি না কোনো দিদির দালাল নয় আমি, আমি যেমন রাজনীতি করি না কোনো নেতাকে কভার করার জন্য বাইটও দিই না আমি। ভাইজান আপনার ভাইয়ের কথা আপনি একটু যে বলেন, আব্বাসের কথা, আমার ভাই কেন, তোমার ভাই কাজ করুক, তোমার ভাই পিছিয়ে পড়া লোকের কথা মানুষের কথা বলুক, তোমার ভাই অনগ্রসর জাতির জন্যে বলুক, তোমার ভাই দলিত আদিবাসীদের জন্য বলুক, তোমার ভাই বঞ্চিত মানুষের জন্য চিৎকার করো, ও আমার ভাই কেন, আমি তোমার ভাইয়ের জন্য চিৎকার করব। কথাটা আমার বুঝতে পারছো কি পারছো না? এবং শুধু তাই নয়, এই ভাঙড়ের জামিনে আপনি জানেন আমি বহু লিডারের জন্য চিৎকার করেছি, সে আমার ভাইয়ের দলের নয়, তাদের জন্য কেন চিৎকার করেছি আমি? আমি চাই ন্যায় নিষ্ঠা। আমাকে প্রশ্ন করেছিল ইন্ডিয়া টিভি,
তাদেরকে বলেছিলাম মুসলিম মাইনরিটিদের গুরুত্ব পরে, আগে মুসলিম মাইনরিটি নেতা যারা আছে তাদের গুরুত্ব আগে দেওয়া দরকার। যারা মাঠে লুকিয়েছে, পুকুরে যে লুকিয়েছে, 98 থেকে যারা মার খাচ্ছে, আগে তাদের গুরুত্ব দেওয়া দরকার। তারা যদি গুরুত্ব না পায়, সাধারণ মানুষ গুরুত্ব পাবে কোথার থেকে? তখন তো পথ অন্য বেছে নিতে বাধ্য। আর যখন পথ বেছে নেবে তখন দোষ অন্যয়, দোষ তো তোমার, তুমি পথ অন্য পথ বাঁচালে কেন? আর তাদেরকে রুকার জন্য যেমন বাংলার বাটিতে 1 2 3 4 1 2 3 4 যাদেরকে চুল পরিমাণ গুরুত্ব দেয় না বাংলার মানুষ, তাদেরকে হিরো বানিয়ে দিয়ে তুমি যেখানেই পাঠাও, এই বাংলায় আর একটা নাম বাস করে যার নাম বেহরাব সিদ্দিকি। তুমি যদি ইট মারো তো তার জবাব পাথর দিয়ে হবে, তুমি যদি ভালোবাসা দেখাও তো তোমার জন্য হাত খুলে রাখবো, তোমাকে বুকে করে জড়িয়ে ধরবো। কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেল্লা রহমাতুল্লাহ আলাইহি একটা জিনিস আমাদের শিখিয়েছিলেন, তিনি আমার আইডল। আমি কোন পীর সাহেব পীরজাদার নীতি অসুল মেনে চলি না, সমস্ত পীর সাহেব পীরজাদাদেরকে আমি শ্রদ্ধা করি। নীতি আদর্শ অসুল যেটা মেনে চলি ওটা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের, আমার আব্বা আমার চাচা আমার দাদুরা যে নীতি মেনে চলেছিলেন আমি সেই নীতি মেনে চলার চেষ্টা করি। অতএব আমি কোন হুজুরের নীতি মানি না, কোন মাওলানার নীতি মানি না, প্রত্যেককে শ্রদ্ধা করি। আমার মুরব্বী বাপ চাচা যারাই আছে তাদের পায়ের ধুলো আমার মাথার উপরে রাখি, তাদের পায়ের ময়লা চোখে সুরমা হিসেবে ব্যবহার করি, কিন্তু নীতি অসুল যেটা মানি ওটা বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। আর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি গাদ্দারি করা আমাদেরকে শেখাননি, গাদ্দারি করা শেখাননি। পীর আবু বকর ন্যায় নিষ্ঠা শিখিয়েছেন, সত্য শিখিয়েছেন, নৈতিকতার শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছেন। পীর আবু বকর শিক্ষা দিয়েছে মানব মানবের প্রেম বন্ধন, পীর আবু বকর শিক্ষা দিয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের আলিঙ্গন, পীর আবু বকর শিক্ষা দিয়েছে ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়ে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ, তবেই তো আমার সেই দাদা হুজুর। ভুলে গেলে চলবে না, কথাই কথাই খালি মীর জাফর, কথাই কথাই আমরা গাদ্দার। শুনুন দাদার দল, শুনুন দিদির দল, মুসলমান গাদ্দার হতে পারে না। মুসলমান যদি গাদ্দারি করত তাহলে পার্টির জন্য জেল খাটত না, মুসলমান যদি গাদ্দারি করত 3-3 দল থেকে বহিষ্কার হওয়ার পরেও দলকে আঁকড়ে ধরে রাখত না। কথা আবার বুঝতে পারছেন আপনারা? মুসলমান যদি গাদ্দার হতো এমএলএ থেকে পঞ্চায়েত সমিতিতে নেমে আসতো না, মুসলমান যদি গাদ্দার হতো দিল্লির ইন্ডিয়া গেট লক্ষ্য করে দেখুন 97,000 শহীদের নাম লেখা আছে, ওই 97,000 শহীদের মধ্যে অধিকাংশ 65,000 মুসলমানের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ, মুসলমান যদি গাদ্দার হতো আশফাকুল্লাহ খানের নাম ইতিহাসের পথে জ্বলজ্বল করতো না, মুসলমান যদি গাদ্দার হতো নেতাজি সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশের পরে হাবিবুর রহমানের নাম ধরে চিৎকার করতো না, মুসলমান যদি গাদ্দার হতো বীর আব্দুল হামিদ দেশের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না, মুসলমান অপাদার ছিল, অপাদার আছে, অপাদার থাকবে। খাকি পতন যখন কাফনে নিয়ে শপথ করেছে হিন্দুস্তানের জন্য, মুসলমান দেশের জন্য জান নিতেও পারে, জান দিতেও পারে। মুসলমানদের পাওয়ারকে বিশেষ আন্ডারস্টিমেট করবেন না। আমরা শিক্ষা পেয়েছি মানবতার, আমরা শিক্ষা পেয়েছি নৈতিকতার, আমরা শিক্ষা পেয়েছি সম্প্রীতির, আমরা শিক্ষা পেয়েছি ভাতৃত্বের। আর যিনি শিক্ষা দিয়েছেন হি ইজ দ্য গ্রেট রিফর্মার, হি ইজ দ্য গ্রেট রিলিজিয়ান এন্ড সোশ্যাল রিফর্মার অফ এন ডিভাইডেড বেঙ্গল এন্ড আসাম এন্ড অলসো ইস্টার্ন ইন্ডিয়া, হি ইজ মাই আইডল, হি ইজ নান আদার দ্যান পীর আবু বকর সিদ্দিকি। বলুন কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? মজবুত করে ধরুন, সাদা চশমা লাগান। তাই বলেছিলাম তুমি তো পার্টির পরে হয়েছো,
তুমি তো নেতাদের পরে হয়েছো, তুমি তো দাদার পরে হয়েছো, তুমি তো দিদিদের পরে হয়েছো, আগে তো তুমি রাসূলুল্লাহর হয়েছো, আগে তো তুমি আমার সিলসিলার হয়েছো। তোমাকে যে যাই বলুক, তোমাকে কিছু বলার অধিকার তো আমারও আছে। বুঝতে পারছেন না ভাইজান? ভোট কাকে দেবো আমায় জিজ্ঞেস করতে পারেন? জানি না, আমি ভোটের প্রচারের এজেন্সি নিইনি কোনো দলের। ভাই আমার কথা বুঝতে পারছেন? আমি কোনো দলের ভোট প্রচারের এজেন্সি নিইনি যে কাকে ভোট দেবেন আমাকে জিজ্ঞেস করবেন। আমি কার নামা অ্যাক্টিভিটিসকে লক্ষ্য করি, আমি ভালো লাগবে যেটা ঠিক আছে, চুপচাপ যেখানে খুশি সেখানে ছাপ। অপশন দিয়ে দিলাম, তারপরেও যদি বলেন ভাই জানি ইশারা দিচ্ছেন, আমি কোনো ইশারা দিইনি, ক্লিয়ার? ভাইসাহেব কথা আমার বুঝতে পারছেন তো নাকি? তুমি অ্যাক্টিভিটিস দেখবে। এখন তো নতুন কথা হয়েছে খেলা হবে, কি কথা! বাচ্চারাও বলছে খেলা হবে, আজকে দেখি ফুটবলার বাঁশি নিয়ে যেয়ে বলছে চলুন খেলা হবে। কি সব মহাবীরা, কি সব কথা! আমাদের খেলা একটাই হবে, যে খেলাটার মধ্যে ইমানের অস্তিত্বের লড়াই থাকবে। আমাদের খেলা একটাই হবে, যার মধ্যে আমার চিৎকারের আওয়াজ কেউ শোনার মানুষ হবে। আমার খেলা একটাই হবে, যার মধ্যে অসহায়ের আর্তনাদ থাকবে না, যেখানে আনন্দের অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট থাকবে। আমাদের খেলা সেদিনই হবে যেদিন আল্লাহর দরবারে আমরা বলবো ইয়েস, আমরা কিছু করতে পেরেছি। ফকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। এ বলছে ও চোর, ও বলছে ও চোর, ও বলছে ও চোর, আবার এরা নয় চোর, ওকে বলছে ওকে বলছে, সব ঠিক আছে। আমার মতো মৌলানা পীরজাদা হুজুর হজরত জি কালকে আবার চোর বলে আজকে বলছে না সাধু, আবার পরশু বলবে চোর, তারপর দিন বলবে না ও গুরু। আমাদের এইসব করার দরকার নেই। যে কোনো দল লাগা লাগা, যে কোনো দল তার নিজের ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে চলুক।